শুরু হওয়ার পর থেকেই টিআরপির রেটিং কৃষ্ণ কোহলি প্রথম বা দ্বিতীয় স্থান বরাবরই নিজের কুঞ্জায় রেখেছে। ছোট পর্দাপ্রেমী বেশিরভাগ বাঙালির কাছেই এই সিরিয়াল অন্যতম সন্ধ্যাকালীন বিনোদন। কৃষ্ণ কোহলির প্রধান চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াশা রায়, নিখিলের চরিত্রে অভিনয় করছেন নিখিল ভট্টাচার্য, এছাড়াও রয়েছেন রেমজিম মৈত্র, শঙ্কর চক্রবর্তী। তবে শ্যামা আর নিখিলের পাশাপাশি আরও একটি চরিত্র এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো শ্যামার শাশুড়ির চরিত্রটি। অনেকের কাছেই তিনি খুব একটা পরিচিত মুখ নন। সিরিয়ালে সুজাতা অর্থাৎ নিখিলের মায়ের প্রকৃত নাম হলো নিবেদিতা মুখোপাধ্যায়। ছোট পর্দার খুব একটা চেনা মুখ না হলেও নিবেদিতা মঞ্চের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, থিয়েটার দিয়েই তার অভিনয় জগতে হাতেখড়ি। তবে তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি প্রখ্যাত অভিনেতা নীল বা সুজন মুখোপাধ্যায়ের স্ত্রী। নীল নিবেদিতার প্রেমের গল্পটা বহুদিনের, তা নয় নয় করে 25 বছর হয়ে গেল। বাদপ্রমিত নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের ছোট ছেলে নীলের সঙ্গে নিবেদিতার আলাপ নাটকের সূত্র ধরেই। গডলাইন বলে একটা নাটক করছিলেন অঞ্জন দত্ত, সেখানে মূল চরিত্রে ছিলেন নীল। এই সময় দলে আসেন নিবেদিতা। দেখতে সুন্দর মিষ্টি মেয়ে নিবেদিতা, বেশি কথা বলতেন না কিন্তু সকলেই তাকে নিয়ে কথা বলতো। যেসে কথা বলতে যেত, নীল খুব একটা কথা বলতেন না কিন্তু ভালো লাগাটা ছিল। 1994-এর প্রথম শোয়ের বাইরে আলাদা করে দেখা করেছিলেন, আস্তে আস্তে পূর্ণতা পায় সম্পর্কটা। দুজনেই সমবয়সী, 1993 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছেন আর 98 সালে বিয়ে, মাত্র 24 বছর বয়স তখন দুজনের। দুই বাড়ির মতেই বিয়েটা হয়ে যায়, কিন্তু বিয়ের পর স্ট্রাগলটা ছিল প্রচণ্ড। 1,500 টাকার বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন প্রথমে। দুজনে একসঙ্গে কাজ করতেন, একই সঙ্গে ভাগ করে নিতেন সংসারের কাজ।